খড়গসা বেঙ্গো সেবকলাইনায় শিকলা থিকা ধর্মনগর মন্ত্রণা আমসিনি কানুলাল দেবনাদি বুসাজলা কৌশিক দেবনাথ প্রাইভেট বেঙ্গো সেবকলাই তোমনি তাংশল হর নগ নিউকলগ কৌশিক দেবনাদি মাংকৃতি মানকা থুইনাইনি বিনি কাকানি পক্ষ যেমন বেঙ্গনি সামংবাই এবার প্রেসার উমাবাই ব অবাহিকে থিনারি নাঙ্কা থানাতে একটা ফোন কল আসে ওই মন্ত্রণালয়ের একটা অ্যাড্রেসে একজন পেশা একজন লোক হ্যাঙ্গিং অবস্থায় আছে এরকম একটা ইনফরমেশন আসে তো অ্যাকর্ডিংলি আমরা যাই ওখানে কৌশিক দেবনাথ নামে একজন ছেলে বাবা কানুলাল দেবনাথ তো গিয়ে দেখি একজন একটা ডেড বডি নিচে শোয়ানো আছে অলরেডি ডেড বডিটা নামিয়ে নিয়েছিল তো বাড়ির লোকজন ছিল তো জিজ্ঞেস করাতে বললো যে অ্যারাউন্ড 8:30টার পর ওকে বন্ধ ঘরে পাওয়া যায় তো ওরা খোলা ঘর খোলা খোলানোর পর দেখতে পায় যে মানে বইটা ঝুলে আছে তো ওরা কিছু বুঝতে না পেরে বইটা নিচে নামা তো আমাদেরকে খবর দেয় অ্যাকর্ডিংলি আমরা আসি তো আসার পর দেখতে পেলাম যে বইটা দেখতে পেলাম আর সাথে সাথে আমরা হসপিটালে নিয়ে আসি নিয়ে আসার পর তো ডাক্তার ইন্সপেকশন করে বললো যে বডির মানে বডি ডেড ডেড বডি তো এরপর এখন ইনভেস্টিগেশন চলছে সুরতহাল রিপোর্ট বানিয়েছি তো এরপর দেখা যায় প্রাথমিক তদন্তে কি বেরিয়েছে স্যার প্রাথমিক তদন্ত এখনও তো কিছু ক্লিয়ার নয় তো এখন আমরা সুরতহাল রিপোর্ট বানালাম তারপরে বাকিটা রিপোর্ট আসার পর বুঝে যাবে কি বলবেন বলতে আমি ওর কাকা কি হয়েছে ঘটনাটা কি ঘটনাটা কি হয়েছে বেশ কিছুদিন যাবতই একটু দেখতাম হে একটু মনমরা ব্যাংকের কাজের প্রচণ্ড প্রেশার অ্যাক্সিস ব্যাংকে ওই কন্ট্রাকচুয়াল সামথিং একটা ইয়েতে কাজ করতো কিছুদিন আগে ওই ব্যাংকের প্রচণ্ড কাজের প্রেশারে চাকরি ছেড়ে দেওয়ার ইয়ে হয়েছিল আমাদের পাশের বাড়িতে ওদের একটা স্যার একজন স্যার আছে দীপঙ্কর সম্ভবত দীপঙ্কর দেবনাথ দীপঙ্কর নাথ তো ওদের রিকোয়েস্টে আবার সেই কাজে জয়েন করেছে কিন্তু ইদানিং দেখতাম যে কাজের প্রচণ্ড প্রেশার রাত্র 11টা 12টার সময় বাড়িতে আসতো এই বিগত গত সপ্তাহেও রাত্র 11টার সময় বাড়িতে গিয়ে হঠাৎ করে মাথা ঘুরিয়ে এই হসপিটালেই এক রাত থেকে গেছে ওদের প্রচণ্ড কাজের প্রেশার আমার তো মনে হয় ওই কাজের প্রেশার সে ইয়ে করতে না পেরে একটা হয়তো মেন্টালি কোনো কিছুতে একটা হয়তো হয়ে ভুগেছে কি নাম আমার নাম দুলাল দেবনাথ আপনার আমার ভাতিজার নাম কৌশিক দেবনাথ কৌশিক দেবনাথের বাবার নাম কানুলাল দেবনাথ জেড রোড মন্ত্রণালয়তে বাড়ি